সরকারের ছত্রছায়ায় সারা দেশে ধর্ষণ সহ নারী নির্যাতনের মহোৎসব চলছে অভিযোগ করে এর দায় নিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবের সামনে মহানগর বিএনপি আয়োজিত মানববন্ধনে তিনি নারী নির্যাতনের প্রতিবাদে আগামীকাল দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন। আরো জানাচ্ছেন মইনুল আহসান। সিলেটের এমসি কলেজ আর নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় এখন উত্তাল দেশ। ধর্ষকদের বিচারের দাবি নিয়ে জাতীয় প্রেস ক্লাব এলাকায় বিএনপির প্রতিবাদী মানববন্ধন। করোনা মহামারীর হুমকি উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এতে যোগ দেন। সংক্ষিপ্ত সভায় বিএনপি নেতারা অভিযোগ করেন, প্রতিটি ধর্ষণের ঘটনায় সরকার দলীয় নেতাকর্মীরা জড়িত। এই যে ধর্ষণ, এটা শুধু কোনো একজন মহিলাকে ধর্ষণ নয়, বাংলাদেশকে ধর্ষণ, বাংলাদেশের গণতন্ত্রকে ধর্ষণ। বিচারহীনতা, গণতন্ত্রহীনতার কারণে আজকে সমাজের এই দুষ্ট ব্যক্তিরা ক্ষমতার দোহাই দিয়ে আজকে এই অপকর্ম করছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে এই ধর্ষণের দায় আমরা এড়াতে পারি না। তারা স্বীকার করে নিয়েছেন যে এই ধর্ষণ, লুণ্ঠন, নির্যাতন, নিপীড়ন এর পেছনে আপনাদেরই মদত রয়েছে, আপনারাই এর জন্য দায়ী। বিএনপি মহাসচিব আরও বলেন, সরকার বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখেছে, আবারও অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিও জানান মির্জা ফখরুল। এই সরকার ক্ষমতায় থাকার সমস্ত যে বৈধতা তারা হারিয়েছে, তাদের আর ক্ষমতায় থাকার কোনো রকমের কোনো কারণ নেই। অবিলম্বে পদত্যাগ করুন, তা যদি না যান এই দেশের জনগণ এখন জেগে উঠছে, আপনাদেরকে চলে যেতে বাধ্য। সমাবেশ থেকে সারা দেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার সকল জেলায় বিক্ষোভ মিছিল সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।